তো বন্ধুরা কেমন আছেন? আজকে কথা বলবো ক্যামেরা র নিয়ে, ওয়ার্কিং উইথ ক্যামেরা র, একটা অ্যাডভান্স টিপস। তো ক্যামেরা র নিয়ে যদি আমার বলতে হয় তো সংক্ষেপে বলি যে আমরা যে DSLR ক্যামেরা দিয়ে যে ছবিগুলো উঠাই সেইগুলোর কোয়ালিটি হয় একরকম। দেখেন কিছু কিছু ইমেজের নিচে এক্সটেনশন দেখবেন যে CRW, আর কিছু জায়গায় .dng, কিছু JPG, XML, CRW। তো এইগুলো কেন আসে বা কেন ইয়ে হয়? আমরা JPG তো চিনি, যে JPG আমরা মোবাইলে সেভ ওঠালে সেগুলো JPG বা JPEG নামে আসে। JPG এর আপডেট হচ্ছে JPEG, একটু কালারটা কম্বিনেশনটা একটু ভালো থাকে। আর CRW কেন আর DNG কেন? ঠিক আছে, তো আমরা DSLR ক্যামেরা যেরকম ক্যানন কোম্পানির ক্যামেরা দিয়ে যদি তুলি, ক্যাননের ব্র্যান্ডের ক্যামেরা দিয়ে ব্যবহার করে যদি র ইমেজ তুলি, সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে CRW এক্সট্রাকচার। আর যদি আমরা নিকন যে ব্র্যান্ড আছে সেটার ক্যামেরা দিয়ে ব্যবহার করে যদি তুলি, তো সেটা আসবে DNG। আরও সনির আলাদা আলাদা আছে, তো আমরা এই দুটো নিয়ে আলোচনা করি। র ইমেজ জিনিসটা কি? র ইমেজটা হচ্ছে একেবারে র ম্যাটেরিয়ালস আমরা বলি, কোনো কিছু তৈরি করার সময় যে কাঁচা, যে উপাদান কাঁচামালগুলো থাকে সেটাকে র ম্যাটেরিয়ালস বলি। সো লাইক সেরকম JPG একটা একটা ফাইনাল ভার্সন, যে ওটা একটা ফাইনাল ইয়ে চলে আসছে, ওইটাকে তেমন এডিট করা যায় না, কিন্তু র ইমেজটার সম্পূর্ণ বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন। যেরকম আপনার DSLR ক্যামেরা যদি চালানোর অভিজ্ঞতা থাকে, তো সেখানে আপনি টেম্পারেচার বা কালার কারেকশন বা অনেক কিছুর কন্ট্রোল করে তারপরে ছবি ওঠাতে পারেন। লাইক র ইমেজটা তো সেই সেম সুবিধা পান আপনি যখন ফটোশপে ক্যামেরা র প্লাগইনটা ব্যবহার করে এটা কাজ করতে যান। তো ঠিক আছে, আমি যদি ক্যামেরা র এর উপরে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখবেন এইখানে ক্যামেরা র এইভাবে ওপেন হয়ে যাবে। মানে ফাইল থেকে ওপেনে গিয়ে, ফাইল থেকে ওপেন, ওপেনে গিয়ে আমি যদি এখন ক্যামেরা ক্যামেরা র সরি মিশন ক্যামেরা র CRW এটা দিয়ে ওপেন করি, তাহলে দেখবেন এখানে ওপেন হবে ক্যামেরা র প্লাগইনে ডিরেক্ট, এখানে ফটোশপে ওপেন হয়নি। এখন এইখানে ওপেন হওয়ার সাথে সাথে আপনার এডিট করার যে অপশনগুলো, কালার কারেকশন, টেম্পারেচার, নানান বিষয়গুলো এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে ইমেজ ক্রপ করতে পারবেন, আরও নানান কিছু পারবেন কালার এইখান থেকে। তারপরে তার থেকে বড় বিষয় হচ্ছে, দেখেন আপনি এখানে আসার পরে একটা বিষয় পাবেন, সেটা হচ্ছে এখান থেকে আপনি ইমেজটাকে কি চেঞ্জ হচ্ছে সেটা বিফোর আফটার করে দেখতে পারবেন। ঠিক আছে, বিফোর আফটার করে আপনি এখান থেকে দেখতে পারবেন। জুম আউট করে একটু দেখবেন, আপনি চাইলে মাঝ বরাবরও এটা এটা চেঞ্জ করে নিতে পারেন এরকম। বিফোর আফটার এখানে পরিবর্তনগুলো। এখন দেখেন আমি যদি টেম্পারেচারটা এখন তো চেঞ্জ করি, এই টেম্পারেচার বা ক্যামেরা র নিয়েই অনেকগুলো অ্যাডভান্স যদি করেন তো এখানে অনেকগুলো মানে বেশ 5টা 6টা টিউটোরিয়ালের মতো থাকবে, কারণ এই ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার। তো এইখানে কালার কম্বিনেশন বা কালারের বিষয়ে যদি আপনার ভালো দক্ষতা না থাকে বা কোনটা কি এই বিষয়ে দক্ষতা না থাকে তাহলে আপনি ভালো বুঝবেন না। তো আমি যদি টেম্পারেচারটা এখানে বাড়াই, দেখেন তো এই যে তাহলে এইদিকে নিয়ে গেলে তাহলে মনে হচ্ছে কি এইখানে পরিবর্তনটা দেখেন, এই আফটার এই পাশে আগে ছিল এরকম এখন এইরকম কালার চলে আসছে, অনেকটা মনে হচ্ছে রোদ একটা ভাব। CSC যদি সেখানে নিয়ে আসেন, CSC 8600, তো সেম। আচ্ছা আমি এটা একটু এরকম রাখি বা এটা এরকম রাখলে আরও ভালো হবে। তাহলে এক্সপোজ, এক্সপোজ জিনিসটা আমাদের লাইটটা যদি বাড়াই, এক্সপোজ যে কালারটা আছে তার এক্সপোজটা যদি বাড়াই, এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে ভালো বুঝতে মনে হয় ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাকটা ভাব যথেষ্ট আছে, তারপর শ্যাডো আছে, শ্যাডো যথেষ্ট আছে, তারপর হচ্ছে এক্সপোজটা অনেক বেশি মানে উজ্জ্বল যে আলোগুলো, তারপরে হচ্ছে আপনার হাইলাইট প্রত্যেকটা কালারের। তাহলে কন্ট্রাস্টটা যদি আপনি বাড়াতে চান, এখানে দেখেন পরিবর্তন, এই সাইড দেখতে পারেন, এখানে না, এখানে পূর্ব ছিল এভাবে, তো আপনি এইখান থেকে পরিবর্তন করতে পারেন। তারপরে এইখানে দেখেন কিছু লেভেল আছে, ওই যেরকম আমরা এখানে পাই, তো এখান থেকে লেভেল অনুযায়ী আপনি কমাতে বাড়াতে পারেন হাইলাইট। ঠিক আছে, এখান থেকে কন্ট্রোল করতে পারেন, তো ইনশাল্লাহ আপনারা শ্যাডোটা একটু কমাই দিতে চাইলে শ্যাডো একটু এখানে শ্যাডো বেশি, শ্যাডোটা একটু কমাই দিলেন,
আর ডার্কনেসটা একটু কমাই দিলেন, ঠিক আছে, লাইটটা একটু বাড়ালেন, হাইলাইটটা মোটামুটি। তো আপনি এখানে স্পেসিফিকভাবে আরও সুন্দরভাবে আপনি যদি এটাতে সময় দেন আরও বিস্তারিত পারবেন, তো আপনার মোটামুটি এক্সপোজ, শ্যাডো, হোয়াইট, আপনাদের সাদা বেশি হয়ে যেতে হোয়াইট এখান থেকে করে নিতে পারবেন, তারপরে এক্সপোজ, কন্ট্রাস্ট, হাইলাইট, টেম্পারেচার, টিন্ট এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যে কোনো জিনিসের। তো এগুলো দিয়ে আপনি এখানে অ্যাডভান্স পারবেন। তারপরে আরও বড় বিষয় হচ্ছে এখান থেকে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করার জন্য আপনি হোয়াইটে ক্লিক করবেন, হোয়াইটে ক্লিক করবেন, দেখুন ব্যালেন্সটা মোটামুটি ঠিক হয়ে যাবে। তারপরে হচ্ছে এটা কালার স্যাম্পল নেওয়ার জন্য আপনি কালার স্যাম্পল এখান থেকে নিয়ে নিতে পারেন, কালার স্যাম্পল নিয়ে নিলেন, সে অনুযায়ী কালার এখানে চলে আসলো, ঠিক আছে, কোথায় কীভাবে নিয়েছিলেন। তারপরে এটা আরও জায়গায় ক্রপ করার জন্য আপনি ক্রপ টুলে হেল্প নিতে পারেন, ড্র্যাগ করে ক্রপ করে নিতে পারেন, আর ততটুকু ক্রপ থাকবে। তারপরে যদি ব্যাকা ইমেজ থাকে সেক্ষেত্রে সোজা করার জন্য আপনি এটার হেল্প নিতে পারেন, ঠিক আছে, এটা সোজা হয়ে গেল এইভাবে, এইভাবে বিস্তারিত নানানভাবে। তারপরে এখানে দেখেন এইগুলোকে আপনি এভাবে পরিবর্তনে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। দেখেন এখানে কপি মতো হয়ে গেছে জিনিসটা। তো এইভাবে আপনারা যখন কাজ করবেন তখন চোখের পিপল সাইজ টাইজ এগুলো অনেক কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। তো যখন কাজ করবেন তখন আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমরা শুধুমাত্র দেখলাম সিম্পল কীভাবে একটা ইমেজকে কালার কারেকশন করা যায়। তো আমি আবার একটু ওপেন করি এটা, আমরা সিম্পল কালার কারেকশন করবো, সিম্পল কালার কারেকশন করে আমরা এটাকে যাবো, অ্যাডভান্সে যাব না, ক্লিক, সরি, বাজি সফট, এটা প্লাগ ইন, তো এই জন্য একটু অনেক সময় কাজ করতে দেরি হবে। তো আমি এখান থেকে এক্সপোজটা একটু বাড়াচ্ছি, টোটাল ওভারঅল কালারের, হাইলাইটটা মোটামুটি, শ্যাডোটা একটু কমাই দিলাম, শাইন একটা দুপুরে দুপুরে একটা ভাব নিয়ে আসবো আমি, সেক্ষেত্রে হোয়াইটনেস বেশি দেবো না, ক্লিয়ারিটি যা আছে তাই মোটামুটি, এক্সপোজ, কন্ট্রাস্ট, হাইলাইট, আর এক্সপোজটা একটু মোটামুটি, এটা থেকে এটা মনে হচ্ছে এখন একটা দুপুরের, অনেকটা দুপুরের ইমেজের মতোই মনে হচ্ছে, হাইলাইটটা একটু দিয়ে দিলাম। দিয়ে আমি কী করবো এটাকে ওপেন ইমেজ দিয়ে দেবো, ওপেন ইমেজ দিয়ে দিলে আমার এটা ফটোশপ ওপেন হয়ে যাবে। এবার এটাকে আমি কী করবো, ফাইল থেকে সেভার, সেভার থেকে আমি জেপিজি, আমার কমপ্লিট জেপিজি দরকার, সেটা কালার কারেকশন ট্রাকশন সব কমপ্লিট, আমি সিম্পল ওয়েতে সিঙ্গেল সিঙ্গেল কালার ধরে আমি আমার এডিট করে নিলাম। ওটা ছিল অনেকটা সুন্দর সুন্দর মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে দুপুরের ইমেজ, দুপুর বেলা ওঠানো ইমেজ, সেরকম আমি কালার কমপ্লিট করে নিলাম। তো এইভাবে আপনারা র ইমেজ থেকে সিঙ্গেল সিঙ্গেল কালার ধরে আপনি অনেক সুন্দরভাবে ক্লিয়ারভাবে কাজ করে নিতে পারেন, ঠিক আছে। তো এটাই ছিল ক্যামেরা র কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, আর অ্যাডভান্সে আরও বিস্তারিত আলোচনা করা হবে। সবসময় ভালো থাকবেন।